আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সমগ্র বরাক উপত্যকা এবং গোসুরক্ষা বিল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ধর্মীয় অনুভূতিকে তুরুপের তাস বানিয়ে গোহত্যা বন্ধের পক্ষে তার যুক্তি সাজিয়ে বিরোধী কণ্ঠকে কার্যত ছিন্নভিন্নই করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, খাদ্যের অধিকার বহাল থাকুক কিন্তু মঠ মন্দির সত্রের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোহত্যা না করলে কি এমন সমস্যা হবে মুসলমানদের? বরং হিন্দুদের ধর্মীয় অনুভূতিকেই যদি সম্মান দেন তারা, তাহলে সুদৃঢ় হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। AIDF-এর মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কারো খাদ্যের অধিকারে বাধা দেওয়ার প্রশ্নই উঠে না, কিন্তু হিন্দু বসতি এলাকায় গরু কাটা হলে তারা ব্যথিত হন, তাদের ধর্মীয় অনুভূতি যাতে আহত না হয় এইটুকু তো করা যেতে পারে। আর যদি গোমাংস খাওয়া বন্ধই করে দেন মুসলিমরা, তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়ে দেন হিমন্ত। একদিকে মহাত্মা গান্ধীর মতাদর্শের আশ্রয় নিয়ে যেমন মুখ্যমন্ত্রী গোরক্ষার পোষকতা করেছেন, তেমনি হিন্দু জৈন বৌদ্ধ ব্যাপকার্থে অমুসলিমদের ধর্মীয় অনুভূতির পক্ষে সরব হয়ে মুঠের উপর গোহত্যা বন্ধের উপরই জোর দিয়েছেন তিনি। তার মতে, ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত গরু, তাই যত গরু হত্যা হবে ততই প্রমাণিত হবে যে মানুষ অকৃতজ্ঞ। আজ কৃষিকাজে ট্র্যাক্টর পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে বলে গরুগুলোকে মেরে ফেলা হবে, এ আবার কেমন কথা? কাল রোবট দিয়ে যদি অনেক কাজ করে নেওয়া যায়, তাহলে কি মানুষকেও মেরে ফেলতে হবে? গোমাতার দুধ খেয়ে আমরা বড় হয়েছি, অর্থনীতির কথা বলে সেই মাকে মেরে ফেলা হলে বুঝতে হবে আমরা অকৃতজ্ঞ, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এভাবেই বিরোধীদের পাল্টা যুক্তির অস্ত্রে তার অবস্থানে অটল থেকেছেন মুখ্যমন্ত্রী। বারবার বিজেপি বিধায়কদের টেবিল চাপড়ানোর মধ্যেই তিনি পাশ করে নিয়েছেন দ্য কেটল প্রিজার্ভেশন বিল। এরপর হর্ষোল্লাসের আবহেই বিধানসভায় বিজেপি শিবির থেকে ধ্বনি উঠে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। গোরক্ষার বিলে আসামের পড়োশী কয়েকটি রাজ্য আপত্তি জানিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত যে তার জায়গা থেকে এক চুলো সরতে নারাজ, এদিন বিধানসভায় তার প্রতিটি বাক্যে প্রতিফলিত হয়েছে সেই অঙ্গীকার। তিনি বলেছেন, সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির পাশাপাশি আছে দেশবাসীর মৌলিক অধিকারের বিষয়টি। সুপ্রিম কোর্ট কয়েকটি মামলায় বলেছে দুটোর মধ্যে বেশি গুরুত্ব পাবে নির্দেশাত্মক নীতি। এই দেশের সংস্কৃতি 5000 বছর ধরে বিরাজমান, আজ যারা মুসলমান খাদের বংশধর তারা কতদিন আর হয়েছে তাদের মুসলমান হওয়ার? হিমন্তের কথা, অর্থনীতির জন্য গরুকে হত্যা করতে হবে, গরু কাটা না হলে কি অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে? গতকাল 2 কেজি হেরোইন উদ্ধার হয়েছে, এই হেরোইন না ধরলে তো আর্থিক লাভ হতো অনেকেরই, সেই লাভের কথা ভেবে বুঝি হেরোইনের রমরমা চলতে দেওয়া যায়? মহাত্মা গান্ধী কি অর্থনীতি দর্শন জানতেন না? তিনি বলেছিলেন, গোরক্ষা হিন্দুত্বের সম্পদ, একজন হিন্দু কপালে কত বড় করে তিলক কাটলেন, উঁচু স্বরে মন্ত্র পড়লেন, সেটাই তার হিন্দু হওয়ার একমাত্র পরিচয় নয়। গান্ধী বলে গিয়েছেন, গোরক্ষাই হিন্দুর সব থেকে বড় কর্তব্য, হিন্দুত্বের কেন্দ্রীয় দর্শনই হলো গোরক্ষা। সেই সঙ্গে হিমন্তের যুক্তি, গরুর বয়স হলে যদি বোঝা হয়ে যায়, তাহলে তো বার্ধক্যে পৌঁছানো বাবা মাকেও ত্যাগ করতে হয়। গান্ধী মুসলিমদের কাছেও গোরক্ষার আবেদন জানিয়েছিলেন, আর আজ কংগ্রেস বিধায়করা গোহত্যায় সম্মতি জানাতে অর্থনীতির কথা বলছেন, যেন গরু কাটা বন্ধ হলে ভেঙে পড়বে অর্থনীতি। বিরোধী শিবিরের উদ্দেশ্যে তার শ্লেষোক্তি, গরু কেনাবেচায় 20,000 কোটি টাকার লেনদেনের কথা জানি না, তবে কোনো নেপালি লোক এই বিল নিয়ে আপত্তি জানাননি। আর গরু বিক্রি হয় না, চুরি হয়, চুরি করা গরু বাজারে আসে। মহাত্মা গান্ধী গোরক্ষার কথা বলেছিলেন, আজ কংগ্রেস যদি গান্ধীর মতাদর্শের বিপরীতে দাঁড়ায় তাহলে আমার কিছু বলার নেই। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, 1950-এ দেশে প্রথম গোরক্ষা বিল এনেছিলেন গোপীনাথ বরদলৈ, 1954-তে বিল আনা হয়েছিল গুজরাটে, এসবই কংগ্রেসের অভূতপূর্ব ঐতিহ্য। আর এখন কংগ্রেসের ভাবখানা এমন, গরু কাটা বন্ধ হলে নাকি অর্থনীতি শেষ হয়ে যাবে, যেন অর্থনীতির চালিকা শক্তি বেলাগাম গনিদন। মুখ্যমন্ত্রীর মতে, এই রাজ্যের মানুষ গরুর প্রতিপালন করে দুধের জন্য হত্যা করতে নয়, ইতিহাসের পাতা উল্টে একথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এই দেশের হিন্দুদের হৃদয় জেতার জন্য গোহত্যা বন্ধের উপদেশ হুমায়ুনকে দিয়েছিলেন বাবর। মুখ্যমন্ত্রী মনে করেন, এখন হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদের পরিবেশ তৈরির মূলে রয়েছে গোহত্যা। AIDF বিধায়করা একবার বলেছেন, এবার ঈদের আগে গরুর অভাব হবে বলে হাহাকার সৃষ্টি হয়েছিল, আবার তারা এও বলছেন মুসলমানদের জন্য গোমাংস এমন কিছু জরুরি নয়।
অপরদিকে একটি দুটি নয় গোরক্ষা বিলকে ঘিরে শুক্রবার অধিবেশনের শেষ দিনে 76টি সংশোধনী প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। এমনকি গোরক্ষা বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জোর দাবিও তুলেছিলেন তারা। কিন্তু নিজের বাসনে হিমন্ত বিশ্ব শর্মা যুক্তি দেখিয়ে সিলেক্ট কমিটিতে গোরক্ষা বিল পাঠানোর দাবি নাকচ করে দিতেই ক্ষুব্ধ বিরোধীরা বিধানসভা ছেড়ে বেরিয়ে বাইরে পড়েন। ফলে 76টি সংশোধনী প্রস্তাব নিয়ে কোনো আলোচনাই হয়নি এদিন। এর আগে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, সংবিধান পরিষদে একসময় গোরক্ষা নিয়ে আলোচনা হয়েছিল, তখন স্যার সাদুল্লাহ বলেছিলেন সংখ্যাগরিষ্ঠরা চাইলে গোহত্যা বন্ধ করা যেতেই পারে। ভাষণ প্রসঙ্গে গোরক্ষা বিল নিয়ে পরোক্ষে বিজেপির সমালোচনায় কোনো সুযোগ হাতছাড়া করেননি এদিন বিরোধী দলনেতা। একই সঙ্গে মহাত্মা গান্ধী গোহত্যা বন্ধ করার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের সূত্র ধরে বিরোধী দলনেতা শইকিয়া বেশ কটাক্ষ করে বলেন, নিজের সুবিধা মতো গান্ধীজির আদর্শকে ব্যবহার করছেন তিনি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গান্ধীজির আদর্শকে মানাও হচ্ছে না। তিনি বলেন, 15-20টি রাজ্যে বর্তমানে গোরক্ষা আইন আনায় সামাজিক সমস্যাও দেখা দিয়েছে। মালিকহীন গরুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাটে দুর্ঘটনা বাড়ছে, নষ্ট হচ্ছে চাষের জমিও। গোরক্ষা বিল নিয়ে কারো কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের সূত্র ধরে বিরোধী দলনেতা বলেন, উজান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা ইতিমধ্যেই এই বিলের বিরোধিতা করছেন। কেননা উৎপাদনে অক্ষম গরু পালনে আর্থিক পূজা বহন করতে হবে তাদেরই, তাই পুরো বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো দরকার। দিঙ্গের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গোহত্যা বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়, কারণ এর একটা সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাছাড়া গরু লুপ্তপ্রায় প্রজাতি নয়, বরং গরুর সংখ্যা বাড়ছে এই রাজ্যে। 2020 সালে এক সার্ভে করে দেখা গেছে রাজ্যে 1,09,07,327টি গরু রয়েছে। বিধায়ক ইসলাম বলেন, গোপালকদের হাতে টাকা এলেই তারা গরু কেনেন, আর আপদে বিপদে গরু বিক্রি করেই পরিস্থিতি সামাল দেন তারা। এছাড়া রাজ্যের কৃষকরা বছরে গড়ে 40 লক্ষ গরু বিক্রি করছেন, এতে প্রায় 20,000 কোটি টাকা উপার্জন হয় তাদের। কিন্তু বিল পাস হলে সেই টাকার পরিমাণ 1,000 কোটি টাকায় এসে দাঁড়াবে। তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করার বদলে আর্থসামাজিক প্রেক্ষাপটে বিষয়টিকে দেখা দরকার। বিধায়ক আমিনুল বলেন, যারা গরুর মাংস খান না তাদের এলাকায় গোহত্যা বন্ধ হওয়া দরকার, কিন্তু এই বিলে গণপিটুনি ঘটনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, উত্তরপ্রদেশ রাজস্থানে গোরক্ষা আইন থেকে মহিষকে বাদ দেওয়া হয়েছে, আসামেও যাতে একই পদক্ষেপ নেওয়া হয় এবং এর জন্য ক্যাটেলের পরিবর্তে বিলের শিরোনামে কাউ শব্দটি ব্যবহার করা উচিত। পরে নিজের বাসনে আমিনুলের এই প্রস্তাব মেনে নেন মুখ্যমন্ত্রী। এদিকে বিধায়ক মনোরঞ্জন তালুকদার বলেন, গোরক্ষা বিল আসামের অর্থনীতিতে বড়সড় ক্ষতি করবে, কারণ সাধারণত 10-11 বছরের পর গাই গরু বা গাভী দুধ দেয় না, তখন গরুগুলি বোঝা হয়ে দাঁড়ায়। গরু বিক্রি করে অনেক কৃষকরাই আর্থিক সমস্যা সামাল দেন, কিন্তু বিল পাস হলে কৃষকদের পক্ষে গরু বিক্রি করা সম্ভব হয়ে উঠবে না। বিধায়ক তালুকদার বলেন, রাজ্যের এমন কোনো এলাকা নেই যেখানে 5 কিলোমিটারের মধ্যে কোনো মন্দির নেই, তাই এই বিলে মানুষের খাদ্যের অধিকারে আঘাত হানার চেষ্টা চালানো হচ্ছে। অন্যান্য বিধায়কদের মতো তিনিও বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান। বিধায়ক রকিবুল হোসেন বলেন, একদিকে মুখ্যমন্ত্রী ধর্মীয় অনুভূতিকে আঘাতের পাশাপাশি অবৈধ গরু পাচার রোধের কথা বলছেন, আবার সেই মুখ্যমন্ত্রী আরও বেশি করে মন্দির গড়ে তোলার পোষকতা করেছেন। তাই সন্দেহ হচ্ছে বিষয়টি ধর্মীয় অনুভূতি না অন্য কিছু জড়িয়ে রয়েছে। হয়তো ভবিষ্যতে এমন সমাজ গড়ে উঠবে যেখানে গোমাংস ভক্ষণকারীদের সঙ্গে কেউ করমর্দন করবেন না। বিধায়ক রফিকুল ইসলাম বলেন, গোমাংস খাওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, মুসলমান হলেই গোমাংস খেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বিলের সঙ্গে অর্থনীতি জড়িত রয়েছে, তাই আরও আলোচনার দরকার। একই সঙ্গে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোরও কথা বলেন তিনি। বিধায়ক কমলাকোদে পুরকায়স্ত বলেন, গোরক্ষা বিলে কোনো ধর্মাবলম্বীদের লাভ হবে না, বরং সমস্যা বাড়বে। উত্তরপ্রদেশে গোরক্ষা আইন কার্যকর হওয়ার পর পরিস্থিতি ভয়াবহ, রাস্তাঘাটে অজস্র মালিকহীন গরু ঘুরে বেড়াচ্ছে, এতে সমস্যা দেখা দিয়েছে ওই রাজ্যে। তিনি বলেন, আসামের প্রতিবেশী রাজ্যগুলি গোহত্যা বন্ধ নিয়ে আপত্তি তুলেছে, মেঘালয়ের মন্ত্রী সানবর সুলাই বেশি করে গোমাংস খাওয়ার কথা বলেছেন। কমলাক্ষ বলেন, কেন্দ্রীয় বাজেটে 5-6% টাকা আসছে গোমাংস রফতানি থেকে, আর এই গোমাংসের ব্যবসায় অধিকাংশ অমুসলমানরাই জড়িত। তিনি বলেন, আমি হিন্দু সনাতন ধর্মাবলম্বী,
মৎস্য বরাহ থেকে শুরু করে আমাদের অনেক অবতার রয়েছেন, তাহলে কি মাছ খাওয়া বন্ধ করে দেব? তার মতে গরক্কা আইন হোক, কিন্তু কিছু শিথিলতারও দরকার। বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, এই বিলের কার্যত উদ্দেশ্য হলো গোহত্যা বন্ধ করা, কারণ চরাঞ্চল ছাড়া আসামের এমন কোনো এলাকা নেই যেখানে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নেই কোনো মন্দির। তিনি বলেন, 14 বছর বয়সের বেশি গবাদি পশুকে কাটার কথা উল্লেখ রয়েছে বিলে, কিন্তু 14 বছরের বেশি গরু বাঁচেই না। এছাড়া বিল পাস হলে বৈধভাবে গরু সরবরাহের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে বলেও জানান তিনি। অপরদিকে হিন্দুরা গরুকে পুজো করে, মুসলমানরা যে শুয়োর খান না তার কারণ অন্য। মুসলমানরা তো আর শুয়োরের পুজো করেন না, করলে শুয়োরের মাংস খাওয়া বন্ধ করে দিতেন তিনি। শুক্রবার বিধানসভায় একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে মুসলমানদের বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস যদি পাল্টে যায় আদমশুমারিও, ইসলাম বিশ্বাস করা কোনো মুসলমান কিন্তু শুয়োরের মাংসের পক্ষে কথা বলবেন না, কারণ মুসলমানরা নিজস্ব একটা চরিত্র গড়ে নিয়েছেন। তার মতে শুয়োরের কুরবানি হয় না বলে মুসলমানরা এই জীবের মাংস খান না, শুয়োরের পূজা করেন না তারা, কিন্তু হিন্দুরা গোমাতার পুজো করেন, এটাই দুটোর মধ্যে মৌলিক ফারাক। তিনি এদিন বলেছেন, 14 বছরের বেশি বয়স না হলে গবাদি পশুকে হত্যা করা যাবে না। গোপীনাথ বরদলৈয়ের আনা বিলেও একথা বলা হয়েছিল, তার আনা বিলেও একথার উল্লেখ রয়েছে। নতুন যে কথা জুড়ে দেওয়া হয়েছে সেটা হলো 14 বছর হলেও গাইগরু বা গাবিগরু হত্যা করা যাবে না। 1950-এর বিলের থেকে একটু এগিয়ে বিলে দুটো কথা বলা হয়েছে, গরুর চোরাচালান বন্ধ করা হবে, 2, যেসব এলাকায় অনেক হিন্দু বসবাস করেন সেখানে গোহত্যা নয়, কত হিন্দু থাকলে সেটা আইনের বিধিতে বলা হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।